যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ই কেওয়াইসি করে উঠতে পারেননি, তারা ইতিমধ্যে সুখবর পেয়ে গেছেন যে ই কেওয়াইসির যে লাস্ট ডেট ছিল সেটিকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনারা কিভাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বা পিএম কিষাণ যোজনার ই কেওয়াইসি বাড়িতে বসেই করিয়ে নিতে পারবেন আধার ওটিপির মাধ্যমে, সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো প্রথমে আমরা চলে এসেছি গুগলে, গুগলে গিয়ে আমরা পিএম কিষাণ লিখে সার্চ করব। সার্চ করার পর দেখুন pmkisan.gov.in, এখানে ক্লিক করলে আমাদের কাছে এই ধরনের ওয়েবসাইট ওপেন হবে। তো আমরা এখানে যে ই কেওয়াইসি অপশনটি আছে নিউ দিয়ে হাইলাইট করছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর চলে আসবে আমাদের কাছে এই ধরনের পেজ, এখানে আমরা আমাদের আধার নাম্বারটি এন্টার করব। তো যে ব্যক্তি এখানে ই কেওয়াইসি করাতে চাইছেন তিনি নিজের আধার নাম্বার এন্টার করবেন এবং সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। সার্চ অপশনের উপরে ক্লিক করার পর এখানে দেখুন বলা হচ্ছে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো আপনাদের আধারের সাথে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারটিকে আপনারা এখানে এন্টার করবেন এবং গেট মোবাইল ওটিপি এই অপশনের উপরে ক্লিক করবেন। চলে আসবেন আপনারা নেক্সট পেজে, এখানে দেখুন মোবাইল ওটিপি দেওয়ার জায়গা চলে এসেছে আর আপনাদের মোবাইল একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি সেন্ড করা হবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি 4 অঙ্কের আপনারা এখানে এন্টার করে সাবমিট করবেন। এবার এখানে দেখুন গেট আধার ওটিপি অপশন এসে গেছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আবারও আপনাদের মোবাইলে আধার থেকে একটি ওটিপি সেন্ড করা হবে এবং আপনাদের সামনে এই ধরনের আধার রেজিস্টার্ড মোবাইল ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে। তো এখানে আপনারা আপনাদের মোবাইল থেকে যে 6 ডিজিটের আধার ওটিপি আছে সেই ওটিপি এন্টার করবেন এবং তারপরে আপনারা সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানের উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বলা হচ্ছে ই কেওয়াইসি হ্যাজ বিন ডান সাকসেসফুলি, অর্থাৎ সাকসেসফুলি আপনার ই কেওয়াইসি কিন্তু হয়ে গেছে আধার ওটিপির মাধ্যমে, কিন্তু আপনি এটা বাড়িতে বসেই করিয়ে নিতে পারলেন। তো আরও সহজ করে দেওয়া হয়েছে পদ্ধতিটিকে আগের থেকে, তো আপনারা এইভাবে কিন্তু বাড়িতে বসে করে নিতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও, আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে, ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।